দিলীপ ঘোষ আরএসএসের একজন কর্মী। আরএসএস যারা করেন তাদের সাধারণ সভ্যতা ভদ্রতা বোধ নেই, তার প্রমাণ দিনে দিনে ওরা দিচ্ছে। মানুষ যখনই কোনো বিরোধিতা করে তখন সে বিরোধিতার জবাব দেওয়ার মতো যুক্তিসঙ্গত বক্তব্য থাকে না। ওদের একটাই বক্তব্য থাকে, তা হচ্ছে খুনের হুমকি। ওই শাহিনবাগে বন্দুক মারো, জামিয়া মিলিয়ায় বন্দুক মারো। আরএসএস এই যেমন গান্ধীকে হত্যা করেছিলেন, এটাই হচ্ছে তো পরিকল্পনা। সেদিক থেকে দিলীপ ঘোষ এর থেকে বেশি কিছু বলবে না আমি ভাবতেই পারি না, কারণ এর থেকে বেশি করতে গেলে যতটুকু শিক্ষা দীক্ষা দরকার সেটুকু ওদের আরএসএসের মধ্যে লোকের কারণ নেই। আর 2011 সাল থেকেই বলে আসছি, মমতা হচ্ছে আরএসএসের নিযুক্ত এজেন্ট। বাম আন্দোলনকে দুর্বল করবার জন্যে সরাসরি আরএসএস বা বিজেপির ক্ষমতা ছিল না, তারা মমতাকে তাদের এজেন্ট নিয়োগ করে বাম আন্দোলনটাকে ধ্বংস করেছেন। এই মাওবাদী যে ধ্বংস করিয়েছেন, এই মাওবাদীরাও তারা প্রকারান্তর আরএসএসের একটি অংশ। আজকে দেখছেন না ছত্রধর মাহাতো, তিনি বেল পেয়ে বলছেন তিনি একমাত্র দিদির ভক্ত। অতএব যেভাবেই হোক বামপন্থী আন্দোলনকে দুর্বল করো, যাতে পুঁজিবাদের হাত শক্ত হয়। আরএসএস যেমন কমিউনিস্টদের বিরুদ্ধে, মমতাও কমিউনিস্টদের বিরুদ্ধে। ওদের প্রেমের ওইটাই একমাত্র বন্ধন। সেই জন্যেই যেটা প্রশ্ন হচ্ছে যে মমতা তো করার মতো সাহসই তার নেই। মমতার ছেলেরা গতকাল গঙ্গারামপুরে যে একজন মহিলাকে নিয়ে করেছেন, এটা আরএসএসেরই পরিকল্পনা, তারা রূপায়ণ করছেন।